হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আর আজকে আমি গিয়েছিলাম ওয়ালমার্ট। তো আজকে ক্রিসমাসের পরের দিন, 26th December, অনেকগুলো স্টোরে যত ক্রিসমাসের জিনিস আছে সেগুলো সব কিন্তু 50% অফে দিয়ে দেয়, মানে একটা হিউজ ক্লিয়ারেন্স। তো ওয়ালমার্টে বিভিন্ন ধরনের গিফট সেটসগুলো, এগুলো আমার খুবই পছন্দ। বিভিন্ন ধরনের গিফট সেটস পাওয়া যায়, যেমন মেকআপ কিট কিংবা মেকআপ ব্রাশ, ব্যাথ সেটস কিংবা হ্যান্ড লোশন সেটস, বিভিন্ন ফ্লেভারের নেল পলিশ, লিপস্টিক, এভরিথিং, মেকআপ সেটস, এভরিথিং কিন্তু এখানে 50% অফে দিয়ে দেয়। তো এগুলো এমনিতেও সারা বছর পাওয়া যায় না, ক্রিসমাসের সময়ই কিন্তু এগুলো, এ ধরনের সুন্দর সুন্দর গিফট সেটসগুলো পাওয়া যায়। তো দেশে যাওয়ার জন্য, দেশে গিফট নিয়ে যাওয়ার জন্য কিংবা কাউকে গিফট করার জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। তো এই জন্য আমি চিন্তা করলাম বেশ কিছু জিনিস আমি কিনে রাখি, আর এই জন্যই আজকে তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছি। আর এগুলো খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, যেগুলো আসলে দেখতে একটু ভালো কিংবা যেগুলো মানুষের খুব বেশি পছন্দের, তো সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন কিংবা জানেন না যে এই ধরনের সেলগুলো পাওয়া যায়, তো এই জন্য ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। তো বিভিন্ন ধরনের কিউট কিউট গিফট সেটস তো আছে, এছাড়াও ক্রিসমাস ডেকোরেশনের যেই জিনিসগুলো, যেমন ক্রিসমাস ট্রি কিংবা অর্নামেন্টস কিংবা যে কোনো ডেকোরেটিভ আইটেমস, সব কিছু কিন্তু 50% অফে দিয়ে দেয়। তো অনেকেই নেক্সট ইয়ারের জন্য গিফট কিংবা নেক্সট ইয়ার হোম ডেকোরেশনের জন্য কিন্তু অনেকে অনেক কিছু কিনে রাখে এই সুযোগে। এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফুড আইটেম কিংবা হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ, সব কিছুই কিন্তু এখানে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিয়েছে আজকে। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি কী কী এখানে ক্লিয়ারেন্স সেলে পাওয়া যাচ্ছে, আর তারপরে তো আমার শপিং হলটা শেয়ার করবই, আমি হোম গুডস এবং ওয়ালমার্ট থেকে কী কী শপিং করেছি। তো আমি তো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি যে ওয়ালমার্টে কী কী সেল দিয়েছে, আর ওয়ালমার্ট কি সমস্ত স্টোরগুলোতে যত, মানে যত ক্রিসমাসের জিনিস সব কিছু 50% অফে আজকে সেল দিয়ে দিবে। তো যেগুলো মানে বেশি মোস্ট ওয়ান্টেড জিনিস এগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়। আমিও গিয়েছিলাম শপিং করতে, আমি কাজ শেষ করে তারপরে গিয়েছিলাম। তো আমি ওয়ালমার্ট এবং হোম গুডস দুই জায়গা থেকে অল্প অল্প কিছু জিনিস কিনে রেখেছি।
তো ওয়ালমার্ট থেকে আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের সাথে ফারস্টে শেয়ার করি, কারণ ওয়ালমার্ট থেকে আমি বেশ কিছু গিফট বক্স কিনেছি যেগুলো মানুষকে গিফট করার জন্য কিংবা দেশে যখন যাওয়া হবে তখন নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো হবে। ফার্স্টে দেখাই এই যে আমি একটা আমার জন্য একটা মেকআপ ব্রাশের সেট কিনেছি, এগুলো সবই 50% অফে দিয়েছে। এই যে মেকআপ ব্রাশের সেট, আমার এটা খুব ভালো লেগেছে। আর একটা কিনেছি এই যে মেকআপ গিফট বক্স। আর এইরকম এই যে দুইটা আমি কিনেছি একই টাইপের জিনিস, আই শ্যাডো, লিপস্টিক, তারপরে প্রাইমার, লিপ লাইনার, আইলাইনার, মাস্কারা, এইগুলো আছে। তারপরে আই ল্যাশ, মূলত আই মেকআপের সমস্ত জিনিসই এখানে দেওয়া আছে। এই যে আমি দুইটা কিনেছি, এগুলো এক একটা $5 করে, $4.5 $5 করে দাম নিয়েছে। এরকম দুইটা হিউজ দুইটা মেকআপ, অনেক বড়। এগুলো আমাদের, আমার তো অনেক বোন, তো সবার জন্য আমি এরকম অনেকগুলো জিনিস কিনেছি। আর তারা অনেকে ছোট ছোট, তো তাদের জন্য এগুলো বেশ পারফেক্ট, এইগুলো দেখতেও বেশ কালারফুল জিনিস, দেখতে ভালো লাগবে, সেই হিসাবে কিনেছি। একটা $15 দাম, সেখানে $7.5 করে একটা দাম পড়েছে। এই একটা, আর এই সেম জিনিস এই যে আরেকটা কিনেছি। আরেকটা কিনেছি এই টাইপেরই, কিন্তু এইটাতে একটু অন্যরকম, মানে পাঁচটা লিপস্টিক, পাঁচটা লিপ লাইনার, আর নেল পলিশ দেওয়া আছে অনেকগুলো, আই শ্যাডো আছে, তারপর হচ্ছে মাস্কারা আছে, ব্লাশন আছে। ওকে, একটা কিনেছি আমার ছোট্ট বোনের জন্য, এই যে নেল পলিশ কিট বাচ্চাদের। আরেকটা হচ্ছে আমি মেকআপ ব্রাশ কিনেছি, হয়তো কাউকে দিব গিফট। তারপরে হচ্ছে একটা মাস্কারা সেট কিনেছি, এটাও গিফট। আর কিনেছি লিপ বাম সেট, এটাও আমার ছোট বোনের জন্য, সব কিনে রেখে দিলাম। একটা হ্যান্ড ক্রিমের সেট কিনেছি 6টার, তো এটাও বেশ সুন্দর। আর আমাদের বাসায় মানে নেক্সট ইয়ারে আমি ক্রিসমাসে যখন ডেকোরেশন করব, এটার জন্য লাইট কিনেছি। লাইটগুলো অনেক সস্তা, তবে $1 সামথিং করে পড়েছে এক একটা লাইট। আরও দুইটা মেকআপ কিনেছি, এই যে এগুলো হয়তো কাউকে দিব, আমার মাকে নিয়ে দিব, যে সে যাকে দেয় সেটাই আনা। এই যে 82 পিসের সেট, ভালোই মোটামুটি। গিফটের জন্য এগুলো বেশ পারফেক্ট, কারণ দেখতেও বেশ সুন্দর, আর গিফটের জন্য বেশ একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। একটা করে গিফট করলে হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক চিপে পেয়েছি, $25 দাম, সেখানে আমি এক একটা তাহলে $12.5 $13 করে আমার মোটামুটি দাম পড়েছে এক এক পিসের। আর কি কিনেছি, আর কি কিনেছি, ও একটা কুকি কাটার কিনেছি অনেকগুলো বিভিন্ন রকম ক্রিসমাসের। এই হচ্ছে আমার ওয়ালমার্ট থেকে আজকে শপিং। আর আমি হচ্ছে হোম গুডস থেকে কি কি কিনেছি সেটা দেখাই। হোম গুডস থেকে আমি একটা এইরকম একটা বোল কিনেছি, এগুলো আসলে ক্রিসমাসের, বাট এগুলো কিন্তু সারা বছর অনেক সময় বিক্রি হয়, তো এটা 50% অফে পেয়েছি। এটার দাম ছিল $13, সেইখানে $6.5 দাম পড়েছে, $7। জিনিসটা কিন্তু খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এটার ভিতরে আমি হয়তো বা ফ্লাওয়ার্সও রাখতে পারি, আবার এমনিও এরকম রেখে দিতে পারি হোম ডেকোরেশন। আর কিনেছি একটা টাওয়াল, এটাও একটুখানি ক্রিসমাস ট্রি দেওয়া আছে, বাট আমার টাওয়াল দরকার। ইট ডাজেন্ট ম্যাটার ক্রিসমাস ট্রি আছে কি কি আছে, এটা আমি ইউজ করতে পারবো। এটাও অনেক সস্তায় কিনেছি। হোম গুডের টাওয়াল আমার খুব ভালো লাগে, যখনই মোটামুটি আমি একটু সেলে পাই আমি হোম গুডস থেকে টাওয়াল কিনে আনি। আর কিনেছি একটা ইয়াংকি ক্যান্ডেল, আমার এত পছন্দ হয়েছে এর স্মেলটা। এই যে পাইনকর্ন,
পাইন ট্রি কিংবা পাইন কর্ন হয়তোবা অনেকে গিফট সেট এরকম কিনতে চান, কিন্তু সারা বছর আসলে গিফট সেটগুলো পাওয়া যায় না, এই হলিডে সিজনেই পাওয়া যায়। তো আমিও কিনলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে আসবে। যারই কেনার দরকার হবে কালকের ভিতরেই চলে যাবেন, আদারওয়াইজ কিন্তু এগুলো সবই সেল হয়ে যাবে। তাহলে আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আসছে একটা স্নোফল ভিডিও, তো সেটা দেখতে ভুলবেন না। ওকে, তাহলে বাই বাই।